ইত্তো তখন সুন্দর ছিল যখন বুঝতাম না জীবনের মানে কি, যখন মনে করতাম দিনের অর্ধেক সময় না খেয়ে থাকলে দুই দিনে একটা রোজা হয়ে যায়। ইত্তো তখনই সুন্দর ছিল যখন রোজা না রেখেও সবার আগে ইফতারি টেবিলের সামনে হাজির হতাম আর সবার আগে ইফতারি খাওয়া শুরু করতাম। ইত্তো তখনই সুন্দর ছিল যখন ঈদের নতুন জামা কাপড় কিনে দেওয়ার জন্য আব্বা আম্মুর কাছে কান্নাকাটি করতাম আর মনে করতাম কেউ ঈদের নতুন জামা কাপড় দেখে ফেললেই হয়তো ঈদ শেষ হয়ে যাবে। ইত্তো তখনই সুন্দর ছিল অন্য সবাই ঈদের জামা কাপড় দেখে ফেলার ভয়ে আলমারির ভিতর অতি গোপনে লুকিয়ে রাখতাম। ইত্তো তখনই সুন্দর ছিল যখন ঈদের দিন সবার পা ধরে সালাম দিতাম আর সালামের জন্য দাঁড়িয়ে থাকতাম। ইত্তো তখনই সুন্দর ছিল যখন বড়দের দেখতাম তারা কত জায়গায় ঘুরতে যায়, তাদের কত টাকা, আর ভাবতাম কবে জানি বড় হব আর তাদের মতো করে এত সুন্দর করে ঈদ পালন করব। হ্যাঁ, আজ বড় হয়েছি ঠিকই, পকেট ভর্তি আজ অনেক টাকা, ঈদটা আজ ঠিকই রয়েছে, কিন্তু হারিয়ে গেছে ছোটোবেলায় কাটানো ঈদের সেই আনন্দময় মুহূর্তগুলো। সত্যি অনেক বেশি মিস করি ছোটোবেলায় কাটানো ঈদটাকে, যেটা চাইলেও কখনো ফিরে পাওয়া সম্ভব নয়।